মুসলমান ভাইরা শুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা বিশ্বাসী আছো, আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন। কে ডাক দিয়েছেন কথা বলেন, কে ডাক দিয়েছেন? আল্লাহর ডাক মন দিয়ে শোনার দরকার আছে নাকি নাই? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, আমাদের ঈমান আছে নাকি নাই? তার মানে বোঝা যায় এ আতে আল্লাহ তাআলা যাদেরকে ডাক দিয়েছেন এর মধ্যে আমরাও আছি, ঠিকই না? আমরাও আছি। আমার মুসলমান ভাইরা, আপনাকে যদি এমপি মহোদয় ডাক দেন, অনেক লোকের মাঝে আপনি তার ডাকটা গুরুত্ব কম দিয়ে শুনবেন না বেশি? আর যদি প্রধানমন্ত্রী আপনারে ডাকেন, তার চাইতে গুরুত্ব বেশি দিবেন না কম দিবেন? আল্লাহ তাআলা এখানে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, এখানে আল্লাহ কোন ঈমানদারকে বাদ দেয় নাই। তার মানে এখানে আমার সামনে যত মুসলমান বসে আছেন সবার নাম এই আয়াতের ভিতরে আছে, ঠিক কি না? তাহলে গুরুত্ব কি কম দিয়ে শুনতে হবে না বেশি দিয়ে শুনতে হবে? অর্থাৎ এই যে আমি আয়াতটা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, আল্লাহ তাআলা এখানে কথা বলছেন, এই কথাটা সবাইকে নয়, আপনি ধরে নেন এই কথাটা আপনাকে বলছে কাকে? কিন্তু আমাকে, আমাদেরকে ডাক দিব, ঠিক কি না? আমি ধরে নেব এই কথাটা আমাকে আল্লাহ বলছে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন, কিন্তু আল্লাহর ডাক শোনার মতো কান সবার হয় না, আল্লাহর ডাক শোনার মতো মন সবার হয় না। আল্লাহর ডাক কেবল তারাই শুনতে পারে যাদের অন্তরের কান আছে, কারণ চামড়ার কান দিয়ে আল্লাহর ডাক শোনা যায় না। আর চামড়ার কান দিয়ে শুনলে লাভ হয় না। আমার মুসলমান ভাইরা, চামড়ার কান দিয়ে শুনে গরু, চামড়ার কান দিয়ে শুনে ছাগল, চামড়ার কান দিয়ে শুনে জন্তু জানোয়ার। আপনি দেখবেন, আমি প্রায় সময় বলি, আপনার ঘরে যে গরু আছে ছাগল আছে, আপনি তারও যদি ডাকেন, গরু ছাগলে ডাকলেও গরু ছাগল আমার কথা মতো কাছে আসে, আসে না ভাই? গরু ছাগলকে আপনি কানে ধরা কত কোনো আজ করে দেন যে এইটা আমার ফসলের জমি, ওইটা আমার ভাইয়ের ফসলের জমি, আমার তাতে যত খুশি খা, পাশের তাতে যাইস না। আপনার কথা মতো বুঝে আপনার গরু পাশের তাতে যাবে না। ছাগলে যদি আপনি এরকম ডাক দিয়ে আওয়াজ করে দেন, এটা আমার ফসলের জমি, ওইটা আমার ভাইয়ের জমি, খালতো ভাইয়ের জমি, ওইটাতে যাবি না, কেবল আমার তাতে খাবি, আপনার কথা মতো বুঝে গরু আর ছাগল আপনার কথা শুনবে। এখন বন্ধু কথা হলো, গরু ছাগল কি তাহলে কানে শোনে নাই? কথার জবাব দেন, শুনছে? কানে শুনেছে, হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারে নাই। দুনিয়ার মধ্যে এমন কিছু অন্ধ মানুষ আছে, কিছু বিবেকহীন মানুষ আছে, ওদেরকে যতই আল্লাহর কথা বলেন, নবীর কথা বলেন, ওর নিজের হুজুরের বিরুদ্ধে গেলে আর মানে না, দলের বিরুদ্ধে গেলে মানে না, নেতার বিরুদ্ধে গেলে মানে না, স্বার্থের বিরুদ্ধে গেলে মানে না, লস হইলে মানে না, এমন মানুষ বাংলার জমিনে আছে না? আল্লাহ তাআলা এদেরকে মানুষের কাছে রাখে নাই। তুমি কোরআন শুনবা, আল্লাহর কথা শুনবা, সেই কথাগুলো নিজের বিরুদ্ধে গেলে মানতে হবে, বাপের বিরুদ্ধে গেলে মানতে হবে, নেতার বিরুদ্ধে গেলে মানতে হবে, দলের বিরুদ্ধে গেলে মানতে হবে, সংবিধানের বিরুদ্ধে গেলেও মানতে হবে, আল্লাহর কোরআন সবার উপরে থাকবে, ঠিক কি না? কিন্তু এখন আমরা আল্লাহর কোরআনের চাইতে কত কিছুরে বড় বানায় ফেলছি, ঠিক কি না ভাই? অনেক কিছুকে বড় বানায় ফেলছি, এগুলা বললেও অনেকের মনে কষ্ট যায়। বন্ধু মনে রাখবেন, আল্লাহর কোরআনুল কারীমের কথা শুনে যদি আপনার মনে কষ্ট যায়, সাথে সাথে আপনার ঈমানটা আপনার ভিতর থেকে চলে যায়। এজন্য আল্লাহর কোরআন শুনে খুশি থাকতে হবে, কি থাকতে হবে? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মনের কান দিয়ে শোনার কথা, মনের কান দিয়ে শুনুন। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ওহে ঈমানদারেরা, পবিত্র যত জিনিস আছে ওই পবিত্র জিনিসগুলো তোমরা খাও, রিজিক হিসাবে তোমাদেরকে যা আমি দান করেছি পবিত্র জিনিস, ওই পবিত্র জিনিসগুলো তোমরা খাও। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বললেন পবিত্র খাও, মা রাযাকনাকুম, যা আমি তোমাদেরকে রিজিক হিসাবে দান করেছি, তার মানে পবিত্র হইলেও খাওয়া যাবে না যদি রিজিক না হয়। বন্ধুগণ আমার সামনে যারা বসে আছেন, বলুন দেখি আম খাওয়া হালাল না হারাম? মনে হয় আম পিছনের লোকেরা খায় নাই জীবনে। হালাল না হারাম? গরুর গোশত খাওয়া হালাল না হারাম? জাম খাওয়া হালাল না হারাম? কাঁঠাল খাওয়া হালাল না হারাম? কিন্তু আরেকজনের গাছের টাকা খাওয়া হালাল না হারাম? গরুর গোশত খাওয়া হালাল, কিন্তু গরু চুরি করে খাবেন ওইটা হালাল না? আল্লাহ
আমাদের গাছের থেকে আইনও খাইতো, ঠিক কি না? মা রাজা তো না কম, তোমার দেখা দিস ওইটা খাও, আরেকজনের টা খাইও না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই হালাল খাওয়াটাকে রব্বুল আলামিন ইবাদতের পূর্ব শর্ত করেছেন। আপনি যা পাবেন তা মুখে ঢুকাবেন, এটা মানুষের বৈশিষ্ট্য নয়। আমাদের এলাকায় একটা কথা প্রচলন আছে যে পাগলে কি না খায়, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, ঠিক কি না? পাগলে যা খুশি তাই বলতে পারে, ছাগলে যা খুশি তাই খায়, সবই খায়, খায় নাকি সব খায়, যা দেবেন তাই খায়। আমার মুসলমান ভাইরা, কোন মুসলমানের স্বভাব এটা হতে পারে না, যা পাবে তাই খাবে, যা পারবে তাই বলবে, এটা মুসলমানের স্বভাব নয়। বরং মুমিন তার স্বভাবটা ব্যবহার করতে হিসেব করে ব্যবহার করবে, বলার সময় হিসেব করে বলবে, খাওয়ার সময় হিসেব করে খাবে। কারণ বলার কারণে আমল নষ্ট হতে পারে, বলার কারণে ঈমান নষ্ট হতে পারে, খাওয়ার কারণে ঈমান আমল নষ্ট হতে পারে, ঠিক কি না? এই জবানের কারণে মানুষ জান্নাতে যাবে, এই জবানের কারণে কত মানুষ জাহান্নামে যাবে। এই জবান দিয়ে একটা কথা বলবেন, সাথে সাথে আপনার ঈমান চলে যেতে পারে। এজন্য এই জবান বড় গুরুত্বপূর্ণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাকাতা নাজাত, যে সুরতাকে সে নাজাত পেয়ে যায়। যে ব্যক্তি কথা কম বলে তার দোষও কম হয়, গুনাহও কম হয়, ঠিক কি না? এখন কথা বলবার প্রতিযোগিতা এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, একজন আরেকজনের কথা বলতে দেয় না, বক্তব্য দিতে ঠেলাঠেলি করে এক নেতা আরেক নেতার স্টেজের থেকে মাটিতে ফালায়া দেয়, আছে না নাই? শুধু বেশি বলার জন্য, বেশি বলার জন্য। অথচ বিশ্বনবীর কথা শুনে সাহাবাই কেরাম এতটা চুপ হয়ে গেলেন, হযরত আবু বকর মুখের ভিতরে মাঝে মাঝে পাথর ঢুকায় রাখতেন, যে পাথরও বের করতে পারবো না, কথাও কইতে পারবো না, কারণ মুখ যদি পরিষ্কার খোলা থাকে রাস্তাঘাটে দেখলেও আবল তাবল মানুষ বলে না, বলে না, দুষ্টামি করে উল্টা পাল্টা কথাকে আমরা বলি না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বলতেন না, নবীরা এভাবে কথা বলতেন না, কথার অর্থ থাকা চাই, কথার কারণ থাকা চাই। এজন্য কথা বিনা কারণে বলা যাবে না, বিনা প্রয়োজনে বলা যাবে না। কথা যত বেশি বলবেন গুনাহ তত বেশি হয়, ঠিক কি না? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানা দিলেন, ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো জিনিস কবুল করে না। কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন বহু মানুষ আছে, চিন্তা করে সুদের টাকাও খামু, ঘুষের টাকাও খামু, মসজিদেও দান করমু, আছে না নাই? সুদের টাকা মসজিদে দান করলো, ওই টাকা দিয়ে সওয়াবের আশা করতে পারেন না। ঘুষের টাকা মসজিদে দান করলে সব হয় না। সুদের টাকা ঘুষের টাকা দিয়া জামা কিনে ওই জামা দিয়ে নামাজ পড়বেন, নামাজ হবে না, ওই ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। পবিত্রটা কেবল আল্লাহ কবুল করবে। কোটি টাকা এভাবে দান করতে পারবেন, ওই দান দিয়ে আপনি জান্নাতের আশা কখনো করতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন এই হালাল উপার্জন করা, হালাল খাওয়াটাকে ইবাদতের পূর্ব শর্ত বানিয়েছেন। হালাল খেলে ইবাদত কবুল করব, হালাল না খেলে ইবাদত কবুল হবে না। হারাম খায়া নামাজ পড়বেন, নামাজ বাতিল হয়ে যাবে। হারাম খায়া রোজা রাখবেন, রোজা বাতিল হয়ে যাবে। হারাম খায়া হজ করবেন, যাকাত দেবেন, হজ যাকাত বাতিল হয়ে যাবে। যত ইবাদত আছে সব ইবাদতের পূর্ব শর্ত আল্লাহ বানিয়েছেন এই হালাল খাওয়াকে। হালাল খাবেন না, কোন ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহাত। ও রাসূলগণ, ও রাসূলগণ, তোমরা হালাল খাও, নেক আমল করো। এই আয়াতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন। রাসূলদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বললেন, ও রাসূলেরা তোমরা হালাল খাও। আমার সামনে যারা বসে আছেন, যার যতটুকু জ্ঞান আছে আপনারা জবাব দিন, রাসূলরা কি কখনো হারাম খায়? রাসূলরা হারাম খাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? যারা হারাম খায় রাসূল হওয়ার পরে তো খাওয়া দূরের কথা, রাসূল যারা হয় তারা তো রাসূল হওয়ার আগেও কোনোদিন হারাম খায় নাই, ঠিক কি না? হারাম করে কি আল্লাহ রাসূল বানায়? আরে
নামিয়ে রাসূলকে বড় হয় নাকি রাসূলকে জনপ্রতিনিধির মত নাকি যে আপনি ধইরা বাইদা সবাই মিলায় পড়তে গাজা করে একটা মেম্বার বানায়া দিলেন রাসূলকে এরকম জিনিস ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আল্লাহ বলে রাসূল আমি পাঠাই এটা তোমাদের বড় হবে না কারণ তোমাদেরকে দায়িত্ব দিলে তোমরা টাকা পয়সা খাইয়া মূর্খ লোক রাসূল বানায়া বসবা আল্লাহর গোলামি করো তাগুদের সাথে সম্পর্ক ছিন্ন করো এই আল্লাহর গোলামি করো তাগুদের সাথে সম্পর্ক ছিন্ন করো এরকম স্পষ্ট কথা বলার জন্য আগে হালাল খাওয়া লাগে হারাম খোররা এমন স্পষ্ট কথা বলতে পারে না হক কথা বলার জন্য ভিতরে হালাল থাকা লাগে হালাল না খাইলে হক কথা আসে না এই রাসূল ফেরাউনের সামনে এই কথা বলেছে নমরুদের সামনে এই কথা বলেছে আবু জাহেল মক্কা সাহেবাদের সামনে এই কথা বলেছে ওদের মতো বেয়াদবদের সামনে ওদের মতো সন্ত্রাসীদের সামনে এই কথা বলা সহজ না কঠিন আপনি কি মনে করছেন আবু জাহেল কি ষোলো সন্ত্রাসী ফেরাউন কি ষোলো সন্ত্রাসী নমরুদ কি ষোলো সন্ত্রাসী আন্তর্জাতিক সন্ত্রাসী মাফিয়ার চাইতে বড় সন্ত্রাসী এখন আপনি এদের সামনে বলবেন তোমার গোলামি চলবে না এটা বলা কি সোজা তো বুকের পাঠা যাদের আছে রাব্বিশরাহলি সদরি আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও আমরা মাঝে মাঝে অনেক বাচ্চাদেরকে বলি অথবা অনেক সাহসী লোকদেরকে বলি দেখো তার বুকের পাঠা কেমন বলি না এরকম ফেরাউনের মতো বেয়াদবের সামনে কথা বলতে বুকের পাঠা লাগে ঠিক কি না ওরকম সৎসাহস আল্লাহ তাআলা তাদেরকে দেয় যারা হালাল খায় বন্ধুগণ আয়াতে আসুন আল্লাহ তাআলা বলছেন ও রাসূলগণ হালাল খাও এখন কথা হলো প্রশ্ন জাগে রাসূলরা তো হারাম নবুয়তি পাওয়ার আগে রিসালাত পাওয়ার আগেই খায় না পরে খাওয়ার তো কোনো সম্ভাবনা তো আল্লাহ তাআলা রাসূলদেরকে এই ওয়াজ করার কি দরকার লাগছে এটাও তো জানা দরকার ঠিক কি না আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বেহুদা কোনো কথা বলে নাই ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন বরং আল্লাহর স্বভাব হলো বেহুদা কথা বলা বেহুদা কাম করা এটা আল্লাহর পছন্দ ঠিক কি না বেহুদা কথা বলা আল্লাহ পছন্দ করে না বেহুদা কাম করা আল্লাহ পছন্দ করে না তাহলে নবীরা হারাম আগেও খায় নাই পরেও খায় না অথচ আল্লাহ ওয়াজ করতেছে ও রাসূলরা তোমরা হালাল খাও এই ওয়াজ করার কি দরকার নিশ্চয়ই কোনো কারণ আছে নাকি নাই বন্ধুগণ আমি কথাটা উদাহরণ এভাবে দিয়ে বলি মাঝে মাঝে আমরা একজনকে সাজা দিয়ে আরেকজনকে শিক্ষা দেই আছে না নাই যখন ক্লাসের ছাত্র অনেকেই খারাপ করা শুরু করে মাঝে মাঝে দেখবেন প্রিয় ভাইয়েরা উপরের ক্লাসের ছেলেদেরকে পিড়াইতে পারে না শিক্ষক অনেক সময় চক্ষু লজ্জার কারণে মাঝে মাঝে ক্লাস সিক্সে গিয়ে এমন পিটারি দেয় চিল্লানির আওয়াজ ক্লাস টেনে শোনা যায় সিক্সে পিটাইয়া ক্লাস টেনের পোলাপান দাসকে শিক্ষা দিল যে অবস্থা কিন্তু বেশি ভালো না মেজাজ আজকে ভালো নাই ক্লাস সিক্সে যেভাবে পিড়াইছি ফাজলামি করলে তোমাদেরকেও সারা হবে না পিড়াইছে কিন্তু ক্লাস সিক্সে বুঝাইছে ক্লাস টেন রে ক্লাস টেনের বলে মানে একটা আরেকটারে কয় হেডমাস্টারের মেজাজ আজকে ভালো না আজকে যদি ধরে ছাড়বে না বউ করছে বেয়া তুমি এখন বউরে পিড়াই নাই বাড়িতে আইসাই মেয়েরে পিড়ানি দিছে বউ মনে মনে কয় মেজাজ যা খারাপ আজকে ধরলে আমারও ছাড়বো না তাহলে পিড়াইছে একজন রে শাসন করছে আরেকজন রে আমার মুসলমান ভাইরা বাংলাদেশে আমাদের ইমান এবং আমলের যেই হালাত সুদের ব্যবসা করে পাঁচ ওয়াক্ত নামাজিল আছে না নাই ঘুষের ঘুষ খায় সুদের ব্যবসা করে হাজি সাহেব আছে না নাই সুদি ব্যাংকে চাকরি করে পাঁচ ওয়াক্ত নামাজি আছে না নাই মানুষের হক মেরে খায় পুলকান বাট মেরে খায় এমন ধনী মানুষ আছে না নাই জনতার হক মেরে খায় জনতার রায় মেরে খায় এমন মানুষ আছে না নাই এরাও কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে শবে বরাতে আসে শবে কদরে আসে ঈদের নামাজে আসে হারাম খাওয়ার পরে এরপরে কেন নামাজে আসে কেন মসজিদে আসে এই সব হারামের পরেও মনে মনে ভাবনা যদি আল্লাহ তাআলা মাফ কইরা জান্নাতটা দেয় ঠিক কি না এ আশা আছে না ভাই আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের হারাম খুদ্দে লক্ষ্য কইরা এই আয়াত দিয়ে বুঝায় ওই বাংলা
হইতে চাও, তোমরা যারা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখো, আমার এই আয়াত পড়ো, আমার এই আয়াত পড়ো। আমি আল্লাহ তাআলা নবীদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, ও দুনিয়ার নবীরা, ও দুনিয়ার রাসূলেরা, তোমরা শুনে রাখো, এই হারাম খাওয়া তোমার জঘন্য। তোমরা নবী হয়েও যদি হারাম খাও, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব না। এবার বুঝালো বাংলাদেশের ইমানদার, তোমাদের কি হাল? আল্লাহ কিন্তু আমাদেরকে বলে নাই, রাসূলদেরকে বলছে। আরে ভাই, রাসূলদেরকে দিয়েই তো আল্লাহ বুঝাইছে, রাসূলরা যদি হারাম খাইলে জান্নাত না পায়, আপনি সলিমউদ্দিন পাইবেন? গুরুত্ব বেশি বুঝাইছে আল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এক লোক বড় জিয়াফতে গেছে, এমন বড় জিয়াফত, মানুষ আর মানুষ, লাখ মানুষ, কোটি মানুষ, গল্প বোঝার জন্য বলছে। এখন যে ব্যক্তি জিয়াফতের আয়োজন করছে, ওই জিয়াফতের আয়োজক যিনি, তাকে ওই ব্যক্তি উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, ভাই জান, এত বড় জিয়াফত, কোটি মানুষের আয়োজন, ভাই এখানে কয় মন গরুর গোশত পাকাইছে? আয়োজক যিনি, তিনি কয়ে, ভাই কয় মন গরুর গোশত, এটা বলা যাবে না, ওটা বলা সম্ভব না, তবে তোমার একটা হিসাব দেই। তুমি বুঝালো কি হিসাব? হিসাব হলো, শোনো, এই যে মানুষগুলা গরুর গোশত দিয়া খাইল, একজন 2 কেজি করে গোশত খাইছে, খাওয়ার পরে যে মানুষ পান খায়, ওই পান খাওয়ার জন্য যে সুন লাগছে, 10 টন সুন লাগছে, এবার তুমি বুঝালো গোশত কত লাগছে, কথা বুঝেন? বাকিটা হিসাব দেওয়া সম্ভব না। আমরা যারা জান্নাতের স্বপ্ন দেখে হারাম খাইয়া, আল্লাহ নবীদের উদাহরণ দিয়ে বোঝায়, তোমরা যাইবা হারাম খাইয়া জান্নাতে, আমি আল্লাহ তোমার নবীদেরকেই ছাড়ব না। কোন নবী যদি হারাম খায়, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, তাহলে বাংলাদেশের হারাম কর, তুমি নামাজ পড়ে ভাবছো জান্নাতে যাইবা, এটা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। আল্লাহ বুঝ দেখছেন, বোঝানোর স্টাইল দেখছেন আল্লাহ, আল্লাহ একবার বলবেন না? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কথা কিন্তু একটা কয় নাই, কথা কইছে 2টা। ও রাসূলেরা হালাল খাও, তারপরে কয় নেক আমল করো, কে আগে নেক আমলের কথা কি আল্লাহ বলতে পারে নাই? আমার মুসলমান ভাইরে, কথাগুলো বোঝার জন্য গভীর মনোযোগ লাগবে, গভীর মনোযোগ লাগবে। আল্লাহ বললেন হালাল খাও, তারপরে কয় নেক আমল করো, এটা আগে পিছে বলতে পারলো না আল্লাহ? আগে বলতে পারতো, হারাম হাল হারাম খাও, যা করো করো, আগে কিছু নেক আমল কইরা লও, এমন কথাও তো আল্লাহ তাআলা বলতে পারতো বন্ধু, কিন্তু আগে বললেন আল্লাহ হালাল খাও, তারপরে নেক আমল করো। আল্লাহ যে সিরিয়ালে কথা বলে, এই সিরিয়ালের মধ্যেও শিক্ষা আছে নাকি নাই? মনে রাখবেন বন্ধুগণ, ইসলামী শরীয়তের প্রত্যেকটা জিনিস সিরিয়াল মেনটেন করে আমল করতে হয়। সিরিয়াল মেনটেন না করলে বন্ধু, কোনো আমলের আমল থাকে না। যে আমলে সিরিয়াল মেনটেন করবেন না, ওই নেক আমলটা বদআমল হয়ে যাবে। নেক আমল হতে হলে হুবহু আল্লাহ যেভাবে বলেছে, ঠিক বিশ্বনবী যেভাবে দেখিয়েছে, হুবহু সেভাবে আমল করতে হবে। এক চুল পরিমাণ আগাইলো নেক আমল হয় না, এক চুল পরিমাণ পিছাইলো নেক আমল হয়। বন্ধুগণ, নামাজ পড়ার জন্য ওযু লাগে নাকি লাগে না? ওযুর ফরজ কয়টা? সবাই বলেন কয়টা? 4টা ওযুর ফরজ। ইদা কুমতু মিলাস সালাহ فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين ওযুর ফরজ হলো 4টা। নামাজে যখন দাঁড়াবে, আগে মুখ দাও, তারপরে 2 হাত দাও, মাথা মাসে করো, পাও তাক মুসো দাও। এই কয়টা গেল? আমি এগুলো রিপিট কেন করলাম? অনেকে জানে না, লজ্জায় জিজ্ঞেস করে না। ওযুর ফরজ না জানলে নামাজ হয়? গোসল হয়? কিছু হয়? ওটা জীবন বরবাদ। এজন্য শিখতে হবে এগুলো, মাহফিল শিখার জায়গা, কতক্ষণ স্লোগান দেওয়ার জায়গা না। স্লোগানও দেবেন, এটাও নবীর সুন্নাহ, স্লোগান দেওয়ার বিরুদ্ধে না আমরা, কথা বুঝতে হবে। আবার অনেকে স্লোগানও পছন্দ করে না, না এটাও ঠিক না। এই তাকবীরের কথা কোরআন শরীফে আছে না নাই? তাকবীর দিয়ে, তাকবীর দিলে মুসলমানদের ইমানি শক্তি বেড়ে যায়, ঠিক কি না? আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ বললেন যখন নামাজে দাঁড়াইবা, এর আগে উযু করো, নামাজ দাঁড়ানোর আগে কি করো? কিন্তু আজকের আলোচনায় আমার আগে যিনি আলোচনা করেছেন, কথার খাতিরে ধরুন, ওই হুজুর ওয়াজ করেছে যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করবে, জামাতে নামাজ আদায় করলে একা আদায় করার চাইতে 27 গুণ বেশি সওয়াব হয়। কয় গুণ? অফারটা কি ছোট না বড়? কোম্পানি যদি এরকম অ্যাড দেয় যে আজকে রবিতে যারা 10 টাকা পুরাবে, সাথে সাথে 1000 টাকা রিচার্জ হয়ে যাবে, অফারটা ছোট না বড়? ফকির মিসকিন ধনী সবাই পুরানো শুরু করবে ঘরে, ঠিক কি না?
এখন যার নামাজের প্রতি আকর্ষণ আছে তার কাছে অফারটা বড়, যে 27 গুণ সওয়াব, বিশাল ব্যাপার। কিন্তু বন্ধুগণ, বেচারা মাগরিবের নামাজে গেল, গিয়া দেখলো সর্বনাশ, হুজুর দাঁড়ায় আছে কিন্তু হুজুর কে আর পড়ে না, আস্তে আস্তে পড়ে। তার মানে কয় নাম্বার রাকাত? ভাই মাগরিবের নামাজ মনে হয় শোনা গাদি নাই না, কয় নাম্বার রাকাত? 3 নাম্বার রাকাত। এখন ওই নামাজে চিন্তা করলো সর্বনাশ, এই রাকাত যদি হারায় তাহলে জামাত শেষ। অতএব তাড়াতাড়ি জামাত ধরার দরকার আছে না নাই? আবার গতকালকে ওয়াজ শুনছে 27 গুণ সওয়াব, বেটা চিন্তা করছে সওয়াব নিয়ে আবার সুইচটা যায়, তাড়াতাড়ি গিয়ে নামাজ ধরাইছে কিন্তু ওযু তো নাই, বেটা চিন্তা করছে ওযু তো প্রত্যেক দিনই আগে করি, 27 গুণ তো সওয়াব পাওয়া দরকার, আজকে মাগরিবের নামাজটা আগে করি পরে ওযুটা কইরা লমু। এখন আগে নামাজ পড়লো পরে ওযুটা কইরা দিছে, এবার আপনারা বলেন সওয়াব কয় গুণ পাইছে? নামাজ কি হইছে? নামাজ হয় নাই। আমার মুসলমান ভাইয়েরা, ওযু করছে নামাজও পড়ছে, শুধু আগেরটা পরে করছে, নামাজ হয় নাই, ঠিক কি না? সিরিয়াল ভঙ্গ করছে, ওযু করে নাই এমন না, ওযু পরে করে লইছে। আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়ার কামেও আগেরটা পরে করলে, পরেরটা আগে করলে হয় না, ঠিক কি না? আপনাদের এই সোনাগাজী নদীর পারে অথবা এমন কোন জায়গায় যে জায়গায় হাঁটতে বের হলেন, অথবা বড় কোনো মাঠ, হাঁটতে হাঁটতে দেখলেন আশপাশে বাড়িঘর নাই কিন্তু একটু টয়লেটে যাওয়া দরকার, কোন একটা টয়লেট পাইলেন পরিত্যক্ত, ঢুকার পরে দেখেন টয়লেট আছে, বদ্দাও আছে কিন্তু পানি নাই, বাইরের কোনো জায়গার থেকে পানি নিয়ে আসলেন, প্রচন্ড পেটে ব্যথা, বৈশা দেখলেন কপাল এত বড় মন্দ, পানি তো আনছি তবে বদনার তলা ছিদ্র। আপনি চিন্তা করছেন বাড়ি তো নোয়াখালীর কাছেই, ফেনিয়ার নোয়াখালী একই কথা, আমার মাথায় কি আর বুদ্ধি কম? আমরা তো ভিন্ন দেশের মানুষ, নোয়াখালীর মানুষ আরেক দেশ কয়, সবচেয়ে চালাকেরা, সব জায়গায় নোয়াখালীর মানুষ আছে। এখন আপনি চিন্তা করছেন বুদ্ধি আমার মাথাও কম না, আমারে কেউ ঠকাইতে পারবা না, এই বুদ্ধি করে চিন্তা করছেন আজকে আগে পানি খরচ করবো পরে কাম করবো। কথা বুঝেন নাই মনে হয়? আগে পানি খরচ করবো পরে বাথরুমের কাম সারবো, অসুবিধা কি? অসুবিধা আছে নাকি নাই? কেন পানি খরচ কি করে নাই? পানি খরচও করছে, টয়লেটও গেছে কিন্তু বন্ধু শুধু সিরিয়াল বদলাইছে, কাম হয় নাই, সিরিয়াল বদলাইলে হয় না। আল্লাহ নবী বলেছেন আজানের পরে দুরূদ শরীফ পড়ো, এরপরে দোয়া। আমরা এখন বাংলাদেশের মুসলমানরা ওই পরের দুরূদ শরীফ আগে লই আইছি, এখন আমরা যদি জিজ্ঞেস করি ভাই কেন পরেরটা আগে আনলেন, কয় নবীর দুশমন, দুরূদের দুশমন, রাসূলের দুশমন, দুরূদ শরীফে না পড়ছি, ভালো কামে না করছি, খারাপ কি করুক? আমার বন্ধুগণ, ভালো কাম সব জায়গায় ভালো না, অতিরিক্ত ভালো ভালো না, যেটা নবী করে নাই এমন ভালো ভালো না। মাগরিবের নামাজ কয় রাকাত? জোর না বেজোর? আপনি চিন্তা করলেন ভাই এটা বেজোর কইরা লাভ কি? হাতে তো সময় আছে, আজকে কাম কাজ নাই, অফ ডে 21 ফেব্রুয়ারি, 3-6 রাকাত যদি কেউ কইরা লয় নামাজ কি হবে? কে আপনি বাকি 3 রাকাতের মধ্যে কি রবীন্দ্রসঙ্গীত গাইছেন নাকি? সুরায় ফাতিহা তো পড়ছেন, তসবিহ তো পড়ছেন, আপনি রুকু সেজদা দিছেন, ভালো কামই তো করছেন, এখন যদি ইমাম সাহেব বলে নামাজ হয় নাই, আর আপনি যদি ইমাম সাহেবরে বলেন হুজুর নামাজের দুশমন, কথাটা কি হইল? হুজুর কি নামাজের দুশমন? এখন আমরা যখন বলি নবী বলছে পরে বড় দুরুদ, এখন আমরা পরের তার আগে আছি, এখন আমরা এই কথা বললে কয় নবীর দুশমন, ইসলামের দুশমন, দুরুদের দুশমন আছে না নাই? আমার বন্ধু বুঝতে হবে ইসলাম যা আছে তাই পালন করবেন, ইসলাম বাড়ানোর কোনো সুযোগ নাই, ইসলাম কমানোর কোনো সুযোগ নাই, ইসলাম গোটা জীবনে মানবেন, ইসলাম মসজিদে যেমন মানবেন, সমাজেও ইসলাম মানবেন, রাষ্ট্র ইসলাম মানবেন, আপনি যাবেন যেখানে ইসলাম থাকবে সেখানে, অর্ধেক জায়গায় ইসলাম মানবেন, অর্ধেক জায়গায় ইসলাম মানবেন না, এমন ইসলাম আল্লাহ কবুল করে না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন রাসূলেরা হালাল খাও তারপরে নেক আমল করো। বুঝতে হবে বন্ধু আল্লাহ যে সিরিয়াল দিছে ওই সিরিয়ালের মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে, নেক আমল পরে করো আগে হারাম ছাড়ো, হারাম না ছাইরা নেক আমল করে কোনো লাভ নাই।
এখন আমরা হারামও খাই নেক আমলও করি। এজন্য বন্ধু অনেকের নেক আমল আল্লাহর দরবারে কবুল হয় না, অনেকে হারাম খায়া নেক আমল করেও আল্লাহর দরবারে জাহান্নামের কাতারে শামিল হয়ে যাবে, কারণ আগে হারাম ছাড়তে পারে নাই। দুইটা একসাথে বন্ধু চলতে পারে না, দুইটা প্যারালাল চলতে পারে না। আলো আদার যেমন একসাথে চলে না, সত্য মিথ্যা যেমন একসাথে চলে না, তেল আর দলদাম যেমন একসাথে চলে না, হারাম এবং নেক আমল একসাথে চলতে পারে না। আগে হারাম ছাড়ো, তারপরে হালাল ধরো, এরপরে নেক আমল করো, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, হজ যাকাত ফরজ করেছেন। এখন আমরা অনেকেই তো প্রশ্ন করি, হুজুর আল্লাহ তাআলা তো বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে ফিরে রাখে, নিশ্চয় মানুষকে অপরাধ থেকে ফিরে রাখে নামাজ, নিশ্চয় নামাজ মানুষকে পয়সা কাজ থেকে ফিরে রাখে, বলেছে কে? এই আয়াত না পারলে অর্থ আমরা সবাই জানি, ঠিক না ভাই? কমন কথা, কমন আয়াত আমরা সবাই জানি। কিন্তু বন্ধুগণ মাঝে মাঝে আমাকেও অনেকে প্রশ্ন করে, নাম মেনশন করে, হুজুর অমুক যে দুনিয়ার আকাম করে আবার নামাজও পড়ে, হুজুর এইটা কেমনে কি? আল্লাহ না কইছে নামাজ পড়লে অন্যায় কাজ করতে পারে না, হুজুর এইটা কি? আসলে বন্ধুগণ মনে রাখতে হবে, নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ অপরাধ করে, নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ হারাম না ছাড়ে, নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ অবিচার করে, আপনি ধরে নেবেন আল্লাহর কথা কোনো দিন মিথ্যা হতে পারে না, বরং তার নামাজ আল্লাহ তাআলা কবুল করে নাই। আপনি মনে করেছেন নামাজ এটা আসলে নামাজ না, এটা আসলে নামাজ না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, আছে না নাই? আল্লাহ বলে কিছু মানুষের জন্য, কিছু নামাজির জন্য ওয়াইল দুজক রেডি করে আছে, বেনামাজির জন্য না, ওরা হলো ওই নামাজি যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়েছে। আমাদের সমাজতে এমন কিছু নামাজি আছে যারা 5 বছর পর পর নামাজি হয়, আছে না ভাই? আমি আমার কুমিল্লার কথা বলছি, আমার কুমিল্লা আছে, বেরি না থাকতে পারে, আর থাকলেও কইতাম না ভাই এই কথা, কইয়া কি দূরে নিগামু নাকি? আমার মুসলমান ভাইরা, নির্বাচনের আগে নামাজি হয় এমন লোক কি নাই? কেন ভাই, নির্বাচনের আগে আপনার টুপি কি সরে নিয়ে গেছিল নাকি? নির্বাচনের আগে নামাজটা কই ছিল? এর আগে পাঞ্জাবিটা কই আছিল? এর আগে আপনার টুপিটা কই ছিল? আমার মুসলমান ভাইরা, তার মানে হলো এই সব কিছু কি আল্লাহর জন্য না মানুষকে দেখাবার জন্য? বন্ধুগণ পুতুল দেখতে একেবারে হুবহু মানুষের মতো, কিন্তু এটা কি মানুষ? ওই যে আপনারা সুফিয়া দেখছেন, সুফিয়া রোবট, এটা কি মানুষ? দেখতে মানুষের মতো, এটা মানুষ না। মানুষের মতো হইলেই মানুষ হয় না। ঠিক তেমনি বন্ধুগণ নামাজির মতো দেখা গেলেই নামাজি না, নামাজের মতো দেখা গেল নামাজ না, এরা মানুষ দেখানো ইবাদত, ঠিক কি না? নামাজের সাথে অন্যায়ের সম্পর্ক থাকতে পারে না। আল্লাহর কথাই ঠিক, আল্লাহর কথাই ঠিক, আল্লাহর কথাই ঠিক। ওমান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে না, আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহ যেহেতু বলেছেন নামাজ ধরলে অন্যায় ছাড়বে, নামাজ পড়লে অন্যায় করবে না, তাহলে নামাজই কোনোদিন অন্যায় করতে পারে? বন্ধুগণ বলছিলাম এভাবে হারাম খাওয়ার কারণে আমাদের ইবাদত একটাও কবুল হচ্ছে না। হারাম টাকায় যায় হজে, বুড়া কালে যায় হজে, জোয়ান কালে হজ ফরজ হয়েছে হজে যায় না। বাংলাদেশের অধিকাংশ মানুষ, অনেকে হজ পরে ফরজ হয় এদের ব্যাপার ভিন্ন, অধিকাংশ মানুষ যাদের আগেই হজ ফরজ এর পরেও হজে যায় না, এমন মানুষ আছে নাকি নাই? হজে যায় বুড়া কালে, চিন্তা করে এখন মানুষ আমারে মোটামুটি মাহফিলের সভাপতি বানায়, মসজিদের সভাপতি বানায়, নামের আগে যদি একটু আলহাজ টালহাজ না থাকে কেমন কেমন দেখা যায়, আছে না নাই? সাহাবায়ে কেরাম যে হজ করে নাই, ওনাদের নামের আগে আলহাজ আসেনি, কিন্তু আমাদের বাংলাদেশের লোকজনের নামের আগে আলহাজ আছে না নাই? আলহাজ কেউ কেউ সম্মান করে লাগায় এটা ভিন্ন কথা, কিন্তু বহু হাজি এমন আছে আলহাজ না কইলে রাগ করে,
ভাই তাইলে আপনি যেমনি আল হজ লাগানো শুরু করছেন, এই হজ করা ইসলামের পাঁচটা স্তম্ভের একটা। আমরা হজ না করলেও নামাজ তো পড়ি, কথা বুঝেন না? তাহলে পাঁচ স্তম্ভের একটা না এটা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তোর পাঁচটা স্তম্ভের একটা আপনি কইরা যদি নামের আগে লাগান, তা আমরা যারা নামাজ পড়ি তাহলে আমরা এখন লিখি নামাজ ইমামুল হুসাইন হাবিবি। আর আপনারা যারা রোজা রাখেন আপনারাও লিখেন রোজাদার আব্দুল করিম। আর যারা যাকাত দেন লিখেন যাকাত দাতা আব্দুল হালিম। লিখবেন? আর ইমানদার তো সবাই গড়ে লিখবেন ইমানদার অমক, লেখা যাবে? যদি লেখে তারে আপনি কি বলবেন? তারে পাগল কইলে যিনি হজ করে নিজে নিজে লিখছে তারে কি কইবেন? আসলে মুসলমান ভাইরা এগুলা লেখার জিনিস নয়, অনেকে ভুল, অনেকে জানে না, এই জন্য লিখে। কেউ মনে কষ্ট পাবেন না, কাউকে কষ্ট দেওয়ার জন্য, হাসির খোরাক দেওয়ার জন্য বলি নাই, এটা ইবাদত, এটা ইবাদত, এটা লেখার জিনিস তো না। শুধু তাই না, বাড়িতে মেহমান আসছে, কয় বৌমা আমার চতুর্থ হজের জানামাজ দাও, মেহমান আছে তাড়াতাড়ি, বুড়া বুঝায় দেয় আমি কিন্তু হজ চারবার করছি, চারবার। আবার মুসলমান ভাইরে এ হলো আমাদের ইবাদতের দশা, তাহলে আল্লাহ কেন কবুল করে না? দোষ কি আল্লাহ না আমাদের? আমাদের দোষ। হারাম খাবেন দুনিয়াতেও শান্তি পাবেন না, আখিরাতেও শান্তি পাবেন না, হারাম টাকায় অনেক বেশি অর্থকরী অর্জন করবেন, ওই অর্থকরী অর্জন করে কোটিপতি হবেন, আপনি ওই হারাম ভোগ করতে পারবেন না, কারণ হারাম করে দুনিয়াতেও শান্তি নাই আখিরাতেও শান্তি নাই। হারাম টাকায় কোটিপতি হয়েছেন, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারে বলবেন ডাক্তার আমার শরীর তো বেশি ভালো না, ডায়াবেটিস বাড়া, ডাক্তার কয় শোনেন আপনি এখন থেকে এইটা খাবেন না, ওইটা খাবেন না, ওইটা খাবেন না, সিরিয়াল খাবেন না বলতে বলতে ডাক্তারে কোন ডাক্তার সাহেব কি খাবো, ডাক্তার কয় ছাগল যা খায় আপনি এখন তা খাইবেন, বুঝলেন? ছাগল যা খায় আপনি তা খাবেন, মানে সবুজ শাকসবজি ছাড়া আপনি আর কিছু খাইতে পারবেন না, ঠিক কি না? তো টাকা পয়সা অর্জন করে লাভ হইলো কি? রিকশাওয়ালা তো গোস্ত মাছ পেট করে খায়, তাও কি আপনি আপনারা ডাক্তার বলবেন আপনি সকালে রুটি খাইবেন, রাতে রুটি খাইবেন, দুপুরে শুধুমাত্র এক প্লেট ভাত খাইবেন, আগে তো খাইছেন পাঁচ প্লেট করে, ডাক্তার রেজিগান ডাক্তার সাহেব এগুলো খানার আগে না পরে, ডাক্তার কইবেন এইটাই খাবি আগে পরে না, মনে করছে এগুলো ওষুধ আর কি পথ্য আর কি। আমার মুসলমান ভাইয়েরা তাহলে খাওয়া তো আপনি পিছায়া গেলেন, রিকশাওয়ালা আপনার বেশি খায়, ঘুমে আপনি আরো পিছাইয়া, কারণ ট্যাবলেট না খাইলে ঘুম আসে না, বড় লোকদের সাথে আমার ভালো সম্পর্ক আছে, আমার চেনা জানা আছে, কারণ আমার মসজিদ যেখানে ডানে বাঁয়ে সামনে ভিতরে সব ইন্ডাস্ট্রি, সব কোটিপতি দৈনিক দেখি, কয়টা কদ্দুর ঘুমা আমার জানা আছে, কয়টার ঘরে শান্তি আছে এটাও আমার জানা আছে, বড় লোকদের ঘরেও শান্তি নাই, রিকশাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজুর বেতন, এদের বউয়ের কাছে এদের দাম আছে, বড় লোকের বউয়ের কাছে তার দাম নয়, কারণ এদের অনেকের চরিত্র খারাপ, সবাই খারাপ না, রাগ করবেন না, নিজে নেমন দর্জন নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বন্ধু, ঠিক তেমনি ভাবে, ঠিক তেমনি ভাবে বন্ধু তার ঘরে আইসা দেখে বউ আর ঘরে নাই, বউ আরেক বেড়ার লগে ঘুরতে গেছে, আছে নাকি নাই? এবার আসেন ছেলে মেয়ের কাছে কি শান্তি পায়? ছেলে মেয়ের কাছেও শান্তি নাই, কারণ ছেলে মেয়ে হয় ঐশী, ছেলে মেয়ে ঐশী হয় আপনি হারাম খাবেন, ছেলের মাদ্রাসা দিয়ে হুজুরের কাছে বলবেন হুজুর আমার ছেলেটা আলেম বানাবো, আমার ছেলেটা হাফেজে কোরআন বানাবো, হারাম খায়া ছেলেরা আলেম বানাবেন, ওইটা হবে না, কোম্পানি যেমন প্রোডাকশন তেমন, আপনি হারাম খোর আপনার ছেলে হারাম খুরি হবে, এজন্য আমার মুসলমান ভাইরা মনে রাখতে হবে হারামের মধ্যে শান্তি নাই, ঘুম পাইলেন না, সম্মান পাইলেন না, এখন যারা টাকা পয়সা বেশি দুর্নীতি করে যারা কোটিপতি হয়েছে শেখ হাসিনা এখন অনেক কোটিপতির ধৈরা জেলখানায় ঢুকাইছে, ঠিক কিনা? দলের লোক ঢুকাইছে শেখ হাসিনা জেলখানায়, শেখ হাসিনা বুঝাইল দুই নাম্বারি করলে আমিও ছাড়ুম না, হারাম খাইয়া তো শেখ হাসিনার কাছেও জায়গা পাইলেন না, জায়গা আর পাইবেন কই? এজন্য মুসলমান ভাইয়েরা পরকালের ধরা আছে নাকি নাই? আমার বাংলাদেশে কিছু মানুষ হারাম খায় নিজেও টের পায় না, বিকাশ অ্যাকাউন্ট খুলে রাখছে বিকাশে সুদ দেয়, ওইটাতে সুদ জানে না আছে না নাই, আমি পয়েন্ট গুলা বলে যাচ্ছি মনে রাখবেন, বিকাশের সুদ খাওয়া কি জায়েজ? বহু আলে বহু বড় বড় ইমানদার লোক আছে, পেনশনের 50 লাখ টাকা ব্যাংকে রাখা দিছে, ব্যাংক প্রতি মাসে 10,000 টাকা দেয়, কিচ্ছু করে না, এটা দিয়েই চলে, বেড়া মনে করে হালাল, এটা হালাল না হারাম, এটা হারাম, এটা খাওয়া যাবে না, তবে রাস্তাঘাটে ইট পাটকেল দেখে দেয় সরকারি ইট, রাস্তার কাম করার জন্য চেয়ারম্যান সাহেব রাখে, ওইগুলা মাঝে মাঝে নিয়ম খোয়ার বানানো যায় আছে,
বহু মহিলা রাস্তার থেকে ইট চুরি করে নিয়ে মুরগার ঘর বানায়। আমার মুসলমান ভাইরা ওখান থেকে পাথর চুরি করে নিয়ে এটা সেটা বানায়, আছে না নাই? এগুলা করা যাবে না। তবে যুবকরা যে ব্যাডমিন্টন খেলে শীতকালে, দুই পাশে 1000 ওয়াট জ্বালাইয়া ডাইরেক্ট লাইন থেকে চুরি করিয়া, এটা মনে হয় জায়েজ আছে? হারাম হারাম হারাম। ও যুব সমাজ, হাসতে হাসতে অন্যায় করছো, হাসতে হাসতে হারাম খাচ্ছ, তুমি ভাবছো এটার জন্য জবাব দিয়ে করতে পারবা? তুমি একজন থেকে যদি হক মেরে খাও, সেটার জন্য হয়তো মাপ নেওয়ার সুযোগ পাইবা। ওই বিদ্যুৎ চুরি করেছ, সরকারি মাল চুরি করেছ, এই সম্পদ 18 কোটি মানুষের, ওই সম্পদের জন্য কোনোদিন মাপ চাইতে পারবা না। কিন্তু বাংলাদেশের মানুষ মনে করে সব চাইতে সস্তা, সব চাইতে বড় হালাল হলো সরকারি মাল খাওয়া। তবে গ্যাস চুরি করলে কোনো গুনাহ হয় না? অবৈধ লাইনের গ্যাস আছে নাকি নাই? আমার মুসলমান ভাইরা, অবৈধ লাইনের গ্যাস চালানো যাবে? এটা মুসলমানের সম্পদ, এটা মানুষের সম্পদ। তবে ফেনী শহরে গিয়া ঢাকা যাবেন, ঢাকা যাওয়ার সময় ট্রেন উঠছে, আর যেখানে টিটি চেক করবে ওই স্টেশনে যাওয়ার আগেই নেমে গেছে আগের স্টপেজে, কমলাপুর যাওয়ার আগেই নেমে গেছে, বিনা টিকেটের ট্রেন চড়েছে। ওই বিনা টিকেটের ট্রেন চড়া যায় হালাল নাকি হারাম? আমার মুসলমান ভাইয়েরা, এভাবে আপনি যত জায়গায় মানুষের হক চুরি করবেন, আরেকজনের রায় চুরি করা কি যায়েজ না হারাম? আরেকজনের ভোট দেওয়া যায়েজ না হারাম? না, এটা যায়েজ। আমার মুসলমান ভাই, আপনি যেভাবেই পরের হক খান, যেভাবেই পরের হক মারেন, একজন লোকের ইজ্জত হানি করেছেন, হারাম হারাম হারাম, একজন লোককে গালি দিয়েছেন, হারাম হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদ্রুসুন আল মুফলিস, সাহাবাই কেরাম তোমরা কি সর্বহারা লোক ছিল? আল্লাহ নবীর সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সর্বহারা লোক মানে বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, কলামাইয়া নাই, এটাই সর্বহারা। আল্লাহ রসুল বলে, না না, সর্বহারা লোক হলো সে যে নামাজ করেছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সব করেছে, কিন্তু কিছু উল্টাপাল্টা কাম করে এসেছে, দুনিয়াতে মানুষে মিথ্যা মামলা দিছে, মানুষে থাপ্পড় দিছে, মানুষে গালি দিছে, মানুষকে আঘাত দিয়েছে, আর আল্লাহর আদালতে হাজির হওয়ার পরে আল্লাহ পাক সব পাওনাগুলা পরিশোধ করবে। যারে গালি দিছে, যারে মিথ্যা মামলা দিছে, যারে জুলুম করেছে, আল্লাহ সবগুলা পরিশোধ করবে। পরিশোধ করার জন্য তো টাকা নাই, নেক আমলগুলা যেগুলা নিয়ে এসেছে, একে একে নেক আমল দিয়া দেনাগুলা পরিশোধ করতে করতে দেনা শেষ হবে না, এর আগেই নেক আমল শেষ। এবার আল্লাহ তাআলা বলবেন, যাদের উপর জুলুমগুলা করেছে তাদের গুনাহগুলা এবার তার মাথায় দাও, তার মাথায় দিয়া ঋণ পরিশোধ করে এত এত নেকের পাহাড় নিয়ে হাজরের মাঠে হাজির হলো, ওই নেকের পাওয়ার পাহাড় পাহাড়গুলাকে শেষ করে দিয়ে তাকে গুনার পাহাড় দিয়া জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। আল্লাহর নবী বলে, এই ব্যক্তি হলো সর্বহারা। এজন্য নেক আমল করার পূর্বে বন্ধু হারাম খাওয়া ছাড়তে হবে। তবে ব্যয়ের বাড়ির থেকে চাপ দিয়ে টাকা পয়সা নিলে তেমন অসুবিধা নাই, যৌতুক নিলে অসুবিধা নাই। এখন তো আমরা যৌতুক বলি না, অসুবিধা কি? শুধু নামটা বদলায় দিছে, সুদ কয় না কয় ইন্টারেস্ট যায় ঠিক আছে, নাম বদলায় দিছে। এখন বলে, আগে বলতো নর্তকী, এখন কয় নৃত্যশিল্পী যায় ঠিক আছে। নাম যতই পরিবর্তন করো বন্ধু, হারাম হারামি নাম যেভাবে নাও, হারাম ছাড়তে হবে। আজকের এই মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নিতে চাই, যেহেতু আমরা জানলাম হারাম খাইলে সব আমল বাতিল, আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিব, খেয়ে থাকবো না খেয়ে থাকবো, উপাস থাকবো, কষ্টে থাকবো, অসুস্থ থাকবো, দুঃখে থাকবো, যতই কষ্টে থাকি না কেন, যতদিন পর্যন্ত জমিনে বেঁচে থাকবো, এক পয়সার হারাম পকেটের মধ্যে কোনোদিন ঢুকাবো না। কারা কারা পারবেন দু হাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করো, হাদা মা ইনদি ওয়াল ইলম ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।